হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমান এই ভিডিওরে। দেখুন তো ফ্রেন্ডস, ওড়িশা কৃষি বিভাগ নিযুক্তি 2024 যেতে কিছু পোস্টর ভ্যাকেন্সি অপডেট আসিযাই, যে আপনার মানে হয়েপারে ইলিজিবল উভয় পুরুষ ও মহিলা মানে পোস্ট রয়েছে, যা বিষয়ে ডিটেলস ইনফরমেশন ভিডিওরে আপনার প্রোভাইড করবি। তেণু করে ভিডিওটি শেষ যায় দেখবে আপনার নিবেদন। ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইক টিয়ে করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলে নাই। চ্যানেল প্রথম তর ভিজিট করতে চ্যানেল সবসক্রাইব করে নেবে, লেটেস্ট খবর অপডেট টাইম টু টাইম পাওয়া নোটিফিকেশন বেল কু ক্লিক করতু, যাহাদ্বারা ডিটেলস ইনফরমেশন আপনার অলওয়েজ পাইপারে। যদি এপর্যন্ত আপনার আমার টেলিগ্রাম জয়েন করুনা, টেলিগ্রাম নিশ্চিত রূপে জয়েন করতু। পূর্ব বহু সারা পিলা এটি জয়েন করছেন, যার বেনিফিট সে পাচ্ছেন। জব অপডেট সহ টাইম টু টাইম ইনফরমেটিভ ইনফরমেশন সেটা সেয়ার করা যাচ্ছে। আমার অফিসিয়াল ওয়েবসাইট www.gptportal.in, যা মাধ্যমে গভর্নমেন্ট এবং প্রাইভেট জব অপডেট আমি টাইম টু টাইম আপনার সেয়ার করছু। নিশ্চিত রূপে গুগল মাধ্যমে সার্চ করি আমার অফিসিয়াল সাইট কু ভিজিট করতু এবং জব অপডেট পাঁতু। এটি আপনার যে রিক্রুটমেন্ট রয়েছে তার অফিসিয়ালি নোটিফিকেশন ডিটেলস ইনফরমেশন আপনার আমার এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করেদেবি, যা কি রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া অনুসারে আপনার আসিছে এবং কেমিতি আপনার ফর্মটা আপ্লাই করবে, যার লিঙ্ক আপনার সেয়ার করেদেবি, ডিটেলস আপনার পাইপারে। চলুন জানিবা এই যে রিক্রুটমেন্ট আসিছে কোন রয়েছে, এই রিক্রুটমেন্টের ডিটেলস ইনফরমেশন দেখুন। ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসর্চ রে ন্যাশনাল রাইস রিসর্চ ইনস্টিট্যুট কটক ওড়িশার আপনার এই নিযুক্তিটি মিলুছি। টেম্পোরারি বেসিক জব রয়েছে, যেটা কি গভর্নমেন্ট অফ ওড়িশা তরফ রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, কেবল সাক্ষাৎকার মাধ্যমে আপনার এতে চয়ন হয়ে পারে। 29 মে 2024 ভিতরে আপনার ইন্টারভিউ রহব, যেটি কি কটকর রাইস রিসর্চ ইনস্টিট্যুটে আপনার ইন্টারভিউ নিয়েযাব। এথিপাই বোথ মেল আন্ড ফিমেল সমস্তে ইলিজিবল হয়ে পারে। তবে এটি আপনার যে পোস্ট আসিছে রিসর্চ অ্যাসিস্ট্যান্ট ইয়ং প্রফেশনাল 1, ইয়ং প্রফেশনাল 2, সিনিয়র রিসর্চ ফেলো, এগ্রিকালচার ফিল্ড অফিসর পোস্টর ভ্যাকেন্সি দেখবাক মিলুছি। যদি আমি এতে স্যালারি উপরে ডিপেন্ড করিবা, স্যালারি উপরে নজর পকাইবা, তবে আপনার যদি নিযুক্তি পাওছন্তি তাহলে রিসর্চ অ্যাসিস্ট্যান্ট পাই 54,000 টাকা স্যালারি, ইয়ং প্রফেশনাল 1 পাই 25,000 টাকা স্যালারি, ইয়ং প্রফেশনাল 2 পাই 35,000 টাকা স্যালারি, সিনিয়র রিসর্চ ফেলো পাই 35,000 টাকা স্যালারি এবং অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অপারেটর পাই 18,000 টাকা স্যালারি, এতে আপনার দরমা মিলুছি। তবে এটি আপনার যদি এই ফর্ম কু ইলিজিবল চাহুন, চাকরি পাইবাক চাহুন, তাহলে এটি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্ট ওয়াইজ ডিফরেন্ট ডিফরেন্ট রয়েছে। তবে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন উপরে যদি নলেজ পকাই নজর পকাইবা, তাহলে রিসর্চ অ্যাসিস্ট্যান্ট পাই আপনার পিএইচডি কমপ্লিট হইতে আবশ্যকতা রয়েছে। বায়োটেকনোলোজি এগ্রিকালচর যদি আপনার পিএইচডি কমপ্লিট করতে তাহলে আপনার এতে ইলিজিবল হয়ে পারে। এটি আপনার বটানি লাইফ সাইন্স যদি আপনার এগ্রিকালচর পিএইচডি করতে তাহলে বি ইলিজিবল হয়ে পারে। তবে ইয়ং প্রফেশনাল 1 পাই যে পোস্ট রয়েছে সেতিরে আপনার এগ্রিকালচার বিভাগের যদি গ্রাজুয়েশনটি কমপ্লিট করছেন তাহলে ইলিজিবল হয়ে পারে, এতে কম্পিউটার নলেজ আবশ্যকতা রয়েছে। ইয়ং প্রফেশনাল 2 পাই আপনার এগ্রিকালচারে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে ইলিজিবল হয়ে পারে, এতে আপনার কম্পিউটার নলেজ আবশ্যকতা রয়েছে। সিনিয়র রিসর্চ ফেলো এতে আপনার বায়োটেকনোলোজিরে এমএসসি কমপ্লিট করতে কিংবা বটানি লাইফ সাইন্সরে কিংবা এগ্রিকালচারাল সাইন্সরে যদি এমএসসি কমপ্লিট করতে তাহলে ইলিজিবল হয়ে পারে। এগ্রিকালচার ফিল্ড অপারেটর যে পোস্ট রয়েছে এতে কেবল ম্যাট্রিকুলেশন সহ প্লস টু আবশ্যকতা রয়েছে। যদি আপনার প্লস টু ভোকেশনাল কিংবা ডিপ্লোমা করেছেন এগ্রিকালচারে তাহলে আপনার নিশ্চিত রূপে এই ফর্ম কু আপ্লাই করে। এটি আপনার যে এজ লিমিট রয়েছে রিসর্চ অ্যাসিস্ট্যান্ট পাই 21 বর্ষ 40 বর্ষ, সর্বাধিক 45 বর্ষ পর্যন্ত রয়েছে যদি আপনার রিল্যাক্সেসন মিলুছে। এটি ইয়ং প্রফেশনাল 1 পাই 21 বর্ষ 45 বর্ষ, ইয়ং প্রফেশনাল 2 পাই মধ্যে সেম 21 বর্ষ 45 বর্ষ রয়েছে, সিনিয়র রিসর্চ ফেলো পাই 21 বর্ষ 35 বর্ষ, সর্বাধিক হয়েকি 40 বর্ষ পর্যন্ত আপনার রিল্যাক্সেসন মিলুছে। এবং AFO অ্যাসিস্ট্যান্ট সরি এগ্রিকালচার ফিল্ড অপারেটর পাই 18 বর্ষ 50 বর্ষ ভিতরে আপনার বয়স সীমা আবশ্যকতা করছে। তবে যদি আপনার এইসব ইলিজিবিলিটি কন্ডিশন ভিতরে বিলংস করছেন তাহলে নিশ্চিত রূপে এই ওয়াক ইন ইন্টারভিউ কু যোগদান করতু। এটি মু আপনার এর বায়োডাটা ফর্মটি দিয়েদেবি, আপনার ফর্ম ভরিকি যে আড্রেস রয়েছে তা PDFরে রয়েছে, আপনার সেই PDF কু ছাড়ি পারিবে। PDFরে যে রয়েছে প্লেস অফ ইন্টারভিউ এটি রয়েছে দেখুন, আপনার রিক্রুটমেন্ট ডিটেলস বি এটি মেনশন করা যাচ্ছে। ICAR NRRI কটকরে আপনার ইন্টারভিউ করা যাবে, এই স্থানকে আপনার PDF কু যে প্রিন্ট আউট কাড়ি ফিল আপ করি পঠাই পারিবে, নচেত আপনার যে রয়েছে
কো ডেট রে রহিছি আপনমানকৰ এটি মেনশন কৰা যাচি 29/5/2024 ৰ আৰম্ভ কৰি কি 31/5/2024 ভিতৰ আপনমানকৰ ইন্টাৰভিউ কৰা যাব যাহা আপনমানকৈ ইম্পৰ্টেন্ট ৰহিছি টৰ্ম এণ্ড কণ্ডিচন আপনমান চেক কৰি নেবে এটি ডিটেইলছ ৰহিছি আপনমান দেখি নেবে যদি আপনমান এছ চি এছ টি কেটাগৰি কিবা কোনোসি মাইনৰিটি বিলংগ কৰিবে তাৰ বিষয়ে এটি আপনমানকৰ ৰেখা যাচি ৱাক ইন ইন্টাৰভিউ চেৰ মধ্য এটি ডিটেইলছ ইনফৰমেচন দিয়া যাচি এটি আপনমানকৰ কোন কোন সব ডকুমেণ্ট সলগ্ন কৰা যাব সেই বিষয়ে মই মেনশন ৰহিছি আপনমান চাইলে পিডিএফ টাকু চেক আউট কৰি পাৰিবে। সো ফ্রেন্ডস ইয়ে থিলা ডিটেলস অপডেট দিয়ে গোটে ছোট অপডেট মাধ্যমে মু আপনমানকু আসিতিবা জব র অপডেট সম্বন্ধিত সূচনা প্রোভাইড করলি উড়িষ্যা এগ্রিকালচার বিভাগ তরফ বা কৃষি বিভাগের নিযুক্তি ভিত্তিক সূচনা বিষয়ে মু আপনমানকু শেয়ার করলি সম্পূর্ণ অপডেটটি। আশা করছি এই অপডেটটি আপনমানকু নিশ্চিত রূপে ভাল লাগিব। ভাল লাগিলে ভিডিওটি প্রথমে লাইক করন্তু সঙ্গ সাথীক সহ শেয়ার করিব জমার ভুল নাই। চ্যানেলকে প্রথম থর করে ভিজিট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করন্তু এবং লাটেস্ট সব অপডেটকু টাইম টু টাইম পাইবা পাই নোটিফিকেশন বেলকু ক্লিক করিকি অল রে সেট করন্তু এইভাবে জব অপডেট টাইম টাইম পাইপারে। তবে ফ্রেন্ডস বর্তমান তো সময় হয়ে যাই নেক্সট অপডেটে কিছু নূয় তথ্য নূয় সূচনা আপনার সেয়ার করি সে পর্যন্ত বিদায় দিন। জয় জগন্নাথ।